আচ্ছা দেখেন ফার্স্ট টাইম 1000 1000 একটা পেজ নিয়েছি ঠিক আছে পিক্সেলে তো পেজের উপরে আমি পিক্সেলটা প্লেস করে নিয়ে আসছি এটাকে সিলেকশন করে কন্ট্রোল 2 লক করে দিবেন এবার এটার উপরে কাজ করবেন পেন টুলস ফার্স্ট টাইম কাজ করার পূর্বে এখান থেকে আমাদের লেয়ারটা একটু দেখতে হবে ইলাস্ট্রেটরে লেয়ার যদি প্রয়োজন পড়ে না কিন্তু এই ইলাস্ট্রেশনের কাজের ক্ষেত্রে আর কি লেয়ারটা খুব দরকারি ঠিক আছে এখান থেকে যারা একেবারে এই নর্মাল আছেন আর কি মানে আর্টের দিক থেকে একটু নর্মাল আছেন তারা একটা কাজ করে নিতে পারেন সেটা হচ্ছে দেখেন এই লেয়ারটাকে অর্থাৎ এই পিকচারটাকে একটা কপি করে রাখতে পারেন অল্টার প্রেস করে একটা কপি করে রাখলেন এখন এটাকে এখান থেকে ইফেক্ট ইফেক্ট থেকে ফিল্টার গ্যালারি এখান থেকে কয়েকটি ইফেক্ট দিয়ে দেখেন যে কার্টুনের মতো দেখা যাচ্ছে কোন কোন বিষয়গুলো বস্তুগুলো মানে যারা আর কি আর্ট জানে না তাদের জন্য এটা এটা দেওয়ার কারণটা হচ্ছে এটাতে আমি হইতে বলতেছি না ওকে করবেন এইখান থেকে দেখেন আপনি কোথায় কোথায় আর্ট করবেন সেটা দেখেন একটা ইন্টারফেস দিয়ে দিছে কোন কোন জায়গায় পেন টুল দিয়ে আর্ট করবেন বুঝলেন বিষয়টা এটার থেকে আর কি আর্ট করতে পারবেন তো আমাদের ওগুলো আর্ট দেখার সময় নেই এটার উপরেই ডাইরেক্ট শুরু করে দিতে আছে কন্ট্রোল 2 লক পেন টুলসটা নেবেন আর্ট শুরু করে দেন যখন দেখতেছেন যে কোনো ক্লায়েন্ট রিয়েলিস্টিক ড্রয়িংস আছে রিয়েলিস্টিক ড্রয়িংয়ের ক্ষেত্রে তখন কী করতে হবে গ্যাসিয়ান ব্লার ইউজ করে কাজ করতে হবে বুঝছেন রিয়েলিস্টিক মানে একেবারে 3D টাইপের অর্থাৎ ন্যাচারাল ন্যাচারাল মনে হবে ছোটোখাটো আর্ট জানা লাগে শুধুমাত্র এই বিষয়বস্তুগুলোর জন্য বুঝছেন মানে কোথায় কীভাবে চলে লাইনগুলো গেছে কি না গেছে ওগুলো তো মাঝে মাঝে বোঝা যায় না তো সেখান থেকে নিজে নিজে আর কি আর্ট করে দিতে হয়
থেকে শুরু করছিলাম সেখানে গিয়ে শেষ করে দিয়েছি, বুঝছেন? এটা দেখেন এখান থেকে আলাদা একটা লেয়ারে তৈরি হয়ে গেছে, কি বুঝলেন বিষয়টা? তো লেয়ারটাকে আমরা এখান থেকে নান করে দিলাম। এখান থেকে আমরা পেন্সিল টুলসটা ইউজ করব। আইটারপর প্রেস করে এখানে যে কালারটা আছে সেই কালারটাকে দিয়ে দেন। এবার প্রেস করে পাশেরটা থেকে কালার দেন। এবার চোখের ক্ষেত্রে পেন টুলসটা নেবেন। এখানে দেখেন পাত আছে কতগুলা দেখে কিন্তু বোঝা যাচ্ছে, তো হুবহু যেরকম আছে সেরকম ভাবে অ্যাড করে দিবেন, ঠিক আছে? এরপর প্রেস করে এখানে যে কালারটা ছিল সেই কালারটা দিয়ে দিবেন। থেকে ব্ল্যাক কালারটা দিয়ে দেন, বোঝা গেল বিষয়টা? আবার পেন টুলস, এখন এক একটা পিকচারের ক্ষেত্রে এক এক টাইপের কাজ, সেইগুলো আবার মাথায় রেখেন। সব ছবিতে যে একই টাইপের কাজ করে যাবেন এমন কোনো কথা নাই। আইটারপর প্রেস করে এখান থেকে হোয়াইট কালার, এই লেয়ারটাকে নিচে যাবে সবার নিচে, ঠিক আছে? লেয়ারটাকে আপাতত এখান থেকে আমরা নান করে দিব। পেন্সিল টুলসটা নিয়ে এখন আইটাকে ক্রিয়েট করে দেন। চোখের কালার ব্ল্যাকই আছে, আমরা এখান থেকে ব্ল্যাক কালারটা ইউজ করি, এটাকেও নান করে দেন ভিউটাকে। পেন্সিল টুলসটা নেবেন, হাইড উপর প্রেস করে এখান থেকে কালার নিয়ে ক্লিক করেন। ডবল ক্লিক না, তো আই প্রেস করতেছে, কিবোর্ড থেকে আই প্রেস করতেছে, আই ড্রপার হয়ে যাচ্ছে। আই ড্রপার নিয়ে যে চোখের এখানে অর্থাৎ ফেসের মধ্যে যে কালার আছে সেই কালারটাকে জাস্ট আমরা এখানে কালার দিচ্ছি, বুঝতেছেন? এটার মধ্যে হোয়াইট ছিল, হোয়াইট দিয়ে দিন, কি বুঝলেন বিষয়টা? এখান থেকে দেখেন আমরা পেন্সিল টুলসটাকে নিব,
হালকা করে এখান থেকে সিলেকশন করব, ঢেউ টাইপের করে সিলেকশন করে দেন, কারণ যেহেতু এখানে আমাদের ব্ল্যাক দিতেই হবে। আইটো পর প্রেস করে ব্ল্যাক কালারটা, এটা যাবে কোথায়? নিচেই। বুঝলেন বিষয়টা? একটা চোখ গেল কি কোথায়? নিচে পেস্ট কি করা লাগবে? এই যে লেয়ারটা ধরে নিচের দিকে নামাই দিছি, লেয়ারটা ক্লিক করে ধরে নিচে নামাই দিছি। পেন টুলস, এপাশে চোখটা বানানো সহজ হয়ে যাবে। আইটোপার প্রেস করে এখান থেকে এই কালারটাকে দিব, ভিউকে নান করে দিলাম। পেন্সিল ব্রাশটা নিব, দেখেন আইটোপার প্রেস করে এখানকার কালারটা দিব, শুধুমাত্র কালারটা এখান থেকে একটু হাইলাইট নিজেই। বুঝতেছেন বিষয়টা? পেন্সিল টুলসটা নেবেন, দেখা যাচ্ছে না, এটাকেও নান করে দিন। আইটোপার থেকে এখান থেকে আমাদের ব্ল্যাক কালার, এই চোখ আর এই চোখ তো সমানভাবেই আছে, সেইভাবে একাই দিই। আইটোপার প্রেস করে এখান থেকে এই কালারটাকে দিব, হোয়াইট কালার। কিছু বুঝতেছেন? নাকের ক্ষেত্রে আসি, নাকের এখানে দেখেন অনেক এক্সপ্রেশন করতে হবে, ঠিক আছে? যেহেতু নাক দুই দিকে দেখেন সমান আছে, এখান থেকে পেন টুলসটাকে নিব, নাক বানানো প্রবলেম হচ্ছে কাদের? এখান থেকে দেখেন আইড্রোপার প্রেস করে নিচের দিকে যে কালারটাকে ছিল আমরা, সেই কালারটাকে সিলেকশন করে কালার দিয়ে দিব। এটা কি স্ট্রোক? আমাদের এখান থেকে স্ট্রোকটাকে সিলেকশন করে একটু মোটা টু করে নিলাম, এখান থেকে আনফোল্ড করে দিলাম। বোঝা গেল বিষয়টা? এবার আসি ইলাস্ট্রেশনের ক্ষেত্রে, এখান থেকে পেন্সিল টুলসটাকে নিব, দেখেন আইডোবার প্রেস করে এখান থেকে কালার নিয়ে কালার দিয়ে রাখতেছি। এখন জাস্ট বাদ করে কালার দিয়ে রাখবেন, কালার ম্যাচিং করবেন যখন পুরো পিকচারটা বানানো হয়ে যাবে তখন, ঠিক আছে?
প্রেস করে এখান থেকে হাইলাইট কালারটাকে দিয়ে দিলাম। পেন্সিল টুলস প্রেস করে এখানে যে কালারটা ছিল সেই কালারটাকে দিলাম। এখন জাস্ট কালার ম্যাচিং হবে পরে। পেন টুলস প্রেস করে এখান থেকে কালার দিতে পারেন, সমস্যা নেই। আর যদি মনে করেন নিজে থেকে কালার দিবেন সেটাও দিতে পারেন। নান আবার এখান থেকে পেন টুলসটাকে নেবেন। আমরা এখান থেকে আপাতত পেন্সিল টুলসটা নিয়ে কাজ করি। দেখেন কালারটা এখানে কিভাবে পড়ছে, অর্থাৎ একটু ডিপ টাইপের আর কি। ঠিক আছে, দুটাকে নান করে দেন। এখান থেকে পেন্সিল টুলস প্রেস করে এখান থেকে কালার নেবেন। কালারটাকে একটু হাইলাইট, খুব বেশি না, সামান্য একটু। ঠিক আছে, পেন্সিল টুলস আইডোবার প্রেস করে এখান থেকে কালার। কি বুঝতেছেন বিষয়টা? ডিপ হয়ে গেছে। আমরা এখানকার কালারটাকে আইডোবার প্রেস করে এখান থেকে কালার নিব। এখান থেকে ডিপ দেন। এই যে এখানে যে দুটো আমরা অবজেক্ট সিলেকশন করছি, এই দুটো অবজেক্টকে আমাদের এখান থেকে আছে এরকমই থাক, ইলাস্ট্রেশনও এরকমই থাক। এখন একটা বিষয় দেখেন, আমাদের মোটামুটি ফেসের মধ্যে যে বিষয়বস্তুগুলো ছিল সেগুলোর কাজ কমপ্লিট। ঠিক আছে, এখন যেগুলোকে আমাদের ভিউটা নান করা ছিল ভিউটাকে অন করে দিই। এখান থেকে হেয়ারের ভিউটা নান করা ছিল, হেয়ারের মধ্যে আমরা কালার দিব। এখান থেকে দেখেন পেন টুলসটাকে নিব। আইড্রোপার প্রেস করে ফেসের মধ্যে যে কালারটা আছে সেই কালারটাকে দিয়ে দেন। এখন এটাকে কি করতে হবে, এই যে প্রথমে লেয়ার, ঠিক আছে, এটাকে টেনে ধরে সবার নিচে নিয়ে যান। বুঝলেন? এখন দেখেন এখান থেকে আমাদের ইলাস্ট্রেশন করতে হবে। আমরা ফার্স্ট টাইম এই লেয়ারটাকে ধরবো, আইড্রোপার প্রেস করে ফেস থেকে কালার, কালারটাকে এখান থেকে ডিপ, স্ট্রোকটাকে একটু মোটা। পরবর্তীতে দেখেন এখান থেকে এক একটা করে কালার সিলেকশন করবেন আর গাউসিয়ান ব্লার করে দিতে হবে।
আমরা আই ড্রপার প্রেস করে ফেস থেকে কালার কালারটাকে ডিপ ইফেক্ট ব্লার গাউসিয়ান ব্লার বুঝলেন ইফেক্ট ব্লার গাউসিয়ান ব্লার মিডল এটাকে ধরবেন ইফেক্ট ব্লার গাউসিয়ান ব্লার একটু বেশি হয়ে গেছে অপাসিটিটা কমাই দিই আবার এখান থেকে পেন্সিল টুলসটা নিব এই সাইডটা একটু বেশি ব্লার অর্থাৎ হাইলাইট ছিল তো আমরা আইড্রপার প্রেস করে এখান থেকে কালারটাকে নিব কালারটাকে আর একটু হাইলাইট ইফেক্ট ব্লার গাউসিয়ান ব্লার ওকে এখন দেখেন এখান থেকে আমাদের ম্যাচিং করার বিষয়বস্তু আছে আমাদের এখানে হাইলাইট কালার আমরা দিছি ঠিক আছে কিন্তু হাইলাইট গুলো ফেসের একটা সাইডে হাইলাইট কালার ছিল তো আমরা এখান থেকে পেন্সিল টুলসটাই নিব আইডোপার প্রেস করে ফেস থেকে কালার কালারটাকে হাইলাইট ইফেক্ট ব্লার গাউসিয়ান ব্লার লেয়ারটা যাবে কোথায় নিচেই এখানে নাকের রেখাটা একটু অন্যরকম হয়ে গেছে ফেসের মধ্যে সেরকম তো ইলাস্ট্রেশনই নাই এখানে কানটাকে একটু এডিটিং করে নিই পেন্সিল টুলসটা নিব আইড্রপার প্রেস করে এখান থেকে ফেস থেকে কালার নেবেন কালারটাকে ডিপ প্রতিটা পিকচারের কান কিন্তু একই রকম না আবারও বলতেছি আর যেটা নিলেন এটা যাবে সবার নিচে চুলেরও নিচে বুঝলেন এখান থেকে আমরা একটু হাইলাইট বানাই দিতে পারি দুইটাকে সিলেকশন করে ইফেক্ট ব্লার গাউসিয়ান ব্লার এবার আসি চুলের কাজের ক্ষেত্রে এখান থেকে যতগুলো লেয়ার আছে আমরা সবগুলো লেয়ারকে গ্রুপ করে দিব কন্ট্রোল জি বুঝলেন এখন চুলের কাজ করেন
অরিজিনাল পিক্সেলে চলে আসলাম, ওইটার ভিউটাকে আমরা নান করে দিছি, ঠিক আছে। এখন চুলের মধ্যে ঠিক যেভাবে যেভাবে আছে সেভাবে সেভাবে পাত করতে হবে। পেন্ট এখান থেকে পেন টুলসটা নিব, কি পাত করতেছি মাথায় আসতেছে নাকি মাথা থেকে হাওয়া হয়ে যাচ্ছে? এখান থেকে দেখেন এখন এগুলোর মধ্যে কালার দিয়ে দিই, এই পাতটাকে সিলেকশন করবেন, আই ড্রপার প্রেস করে এখান থেকে কালারটাকে একটু হাইলাইট করে দিবেন। এটাকে সিলেক্ট, আই ড্রপার প্রেস করে এখান থেকে কালারটাকে একটু ডিপ, মানে ডিপই ছিল, এগুলো ছিল হাইলাইট। এখান থেকে আইটোপার প্রেস করে হাইলাইট কালারটাকে দিয়ে দিব, এখানেও ছিল হাইলাইট, হাইলাইট কালারটাকে দিয়ে দেন। আইড্রপার প্রেস করে এখানকার কালারটাকে ডিপ, অল্টার প্রেস করে আমরা এটাকে এখান থেকে কপি করতেছি, আইড্রপার থেকে কালার। এখন দেখেন যতটুকু আমরা পাত করে নিয়েছি ততটুকু আমরা এখন একটা ব্রাশ বানিয়ে ব্রাশ টুল দিয়ে ইউজ করে কাজ করতে পারি, ঠিক আছে। পাত করা হয় না, এখান থেকে পাত করে দিই।
না করে দেখে যাচ্ছেন, দেখেন এই পাতার মধ্যে আইড উপর প্রেস করে হেয়ারের মধ্যে যে কালার ছিল সেই কালারটাকে দিয়ে দিচ্ছি, সিলেক্ট আই প্রেস করে কালার, এখানে সিলেক্ট আই প্রেস করে কালার, এখানে একটু ডিপ টাইপের কালার আছে আমরা এখানে। আচ্ছা আগে হেয়ারটাকে ক্লিয়ার করে দেখি কি হয়। ব্যাস এখান থেকে একটা ব্রাশ বানাই নি, এখন ইলিপস টুলস কোথায় ব্রাশ বানাইতে তো পারবেন, হ্যাঁ কোথায় চুলের আইকন এখান থেকে দেখেন। এখন ব্রাশ টুলসটাকে নিব, আইড উপর প্রেস করে এখান থেকে এই কালারটাকে নিলাম, এখন হেয়ার অ্যাড করে দেন। মোটা হয়ে গেল, এখান থেকে চিকন করে নেন। এইগুলা এইগুলা থেকে আপনি চুল বানাইবেন কয়দিন ধরে? সিম্বলের কাজ কি, সিম্বলের কাজ তো এরকম এক একটা করে টেনে নিয়ে এসে কাজ করে, আপনি এক একটা ধরে সারাদিন ধরে টেনে নিয়ে এসে সাজাইবেন? কপি করে কাজ করা হলো না এখান থেকে? এখন সব মাথার চুলই কি এরকম বাঁকা ধরা হবে? আর এখান থেকে যদি ব্রাশ টুস নিয়ে ইচ্ছা মতো আর্ট করে দিচ্ছি, কি হয়েছে তো এখান থেকে দেখেন কাজ কমপ্লিট। ঠিক আছে এখান থেকে এখন গলা পর্যন্ত যদি যেতে চাই, আগে গলাটা কাট করে নি, এতটুকু সিলেকশন করে আইড উপর প্রেস করে এখান থেকে ফেসের কালারটাকে দিব, কালারটাকে একটু ডিপ। এটা যাবে কোথায়? চুলের নিচে না একেবারে ফেসের নিচে। এখন এখান থেকে বডি পুরো বডিটা আর্ট করে দেন। তো এখান থেকে আমরা পেন টুলসটাকে নিব, হয়ে গেছে
ফার্স্ট টাইম আমরা এখান থেকে কি করতে পারি, আইটেম প্রেস করে ব্ল্যাক কালারটাকে দিয়ে দিতে পারি। হাইলাইট ব্ল্যাক দিলাম, এবার হেয়ারের সাথে ম্যাচিং হবে না। লেয়ারটাকে নান করে দেন। এখান থেকে পেন্সিল টুলসটা নিব, ড্রেসটা যাবে কোথায়, সবার নিচে। ওখানে চুলের লেয়ারগুলো অনেক বেশি হয়ে গেছে, ওইগুলোকে গ্রুপ করে দিবেন কাজের সুবিধার্থে। কি হয়েছে, বসে বসে গ্রুপ করে নেবেন, এখান থেকে গ্রুপ করবেন। এখানে একটা ক্লিক, শিফট ধরে এখানে একটা ক্লিক, কন্ট্রোল জি, এখন বসে বসে এগুলো আর্ট করেন। পেন টুলসটাকে নিব, সব হয়েছে তাই পড়ছে। কপি পেস্ট করে কাজ করতেছি, বুঝছেন? কাজ করে দিবেন, কপি পেস্ট করে তো মেসেজ নাও হইতে পারে। কপি পেস্ট করবেন ঠিক আছে, এখন কপি পেস্ট যেখানে মিলবে সেখানে কপি পেস্ট করবেন, যেখানে ম্যাচিংই করবেন সেখানে কি কপি পেস্ট করবেন?
সিলেকশন করে ইফেক্ট থেকে গাউসিয়ান ব্লার করে দেন। ছিল
এখান থেকে দেখেন একটা রেকটেঙ্গুলার টুলস নিলাম, ব্যাকগ্রাউন্ডটাকে সিলেকশন করে এর মধ্যে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার দিব। গ্রেডিয়েন্ট কালারটাকে এখান থেকে লাইনার থেকে রিডাল, এখন কালারটাকে একটু ইচ্ছা মতো একটু অ্যাড করে নেন, রাইট পাশ থেকে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। ক্লায়েন্টের কাছে লাল সবুজ দিয়ে না, ঠিক আছে, অন্য কালার দিয়ে। প্রোফাইল পিক্সে গ্রে স্কেল কালার দিবেন, ব্ল্যাক এন্ড হোয়াইট। আর গিগের ক্ষেত্রে দিতে গেলে এরকম হাইলাইট কালার দিবেন, যাতে সবার নজরে পড়ে, বুঝছেন? ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এখান থেকে জেপিজি ফরম্যাট আছে, জেপিজি ফরম্যাটে সেভ। কিন্তু কিছু কিছু ক্লায়েন্টস আছে পিএনজি ফরম্যাট, কারণ এই টাইপের পিকচার আছে টি শার্টের উপর ইউজ করে, মানে নিজের পিকচারটাই ভেক্টর করে টি শার্ট ডিজাইন করে। হ্যাঁ, ক্লায়েন্ট বলে দিবে, সোর্স ফাইল দেওয়াই তো লাগবে, সোর্স ফাইল না দিলে হবে না, ডেলিভারি হবে না কাজ, বুঝছেন? আগে সোর্স ফাইল দিতে হবে, তারপরে জেপিজি অথবা পিএনজি। আর প্রতিটা কাজে তো সোর্স ফাইল অবশ্যই তো দিতে হবে। Oh, yes, it didn't.